প্লেগ মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহামারীর মধ্যে একটি, আর এই রোগটি কোটি কোটি লোকেদের মেরে ফেলেছিল। আর তখন আমাদের মেডিকেল নলেজ ইউল ছিল, বাট স্টিল তখন এই মহামারীকে মারার জন্য প্লেগ ডক্টর নামের ডক্টরদের হায়ার করা হয়েছিল, যারা মিলে মোস্টলি আনপ্রফেশনাল হতো। আর তাদের একটাই কাজ ছিল এই মহামারীর থেকে লোকেদের বাঁচানো, যেটার এন্ড রেজাল্ট পেশেন্টের ডেথই হতো। তো নমস্কার বন্ধুগণেরা, আবার আপনাদের সবার স্বাগতম আমাদের চ্যানেলে। আর আজকে আমরা জানতে চলেছি একটি প্লেগ ডক্টরের ব্যাপারে, যে আজও একটি মহামারীর চিকিৎসা করছে। আরও বলে, এই পৃথিবীর সব লোকেরাই এই রোগে আক্রান্ত, আরও এই রোগের চিকিৎসা করার জন্য যে কোনো কিছু করতে পারে। ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় মন্টাওয়ার নামক ট্রাউনে অনেক লোকেরা উধাও হতে লাগলো। বাচ্চারা তো বিছানার থেকেই উধাও হয়ে যেত, আর বড়রা বাজারে যেত কিন্তু আর ফিরে আসতো না। নাও লোকাল অথরিটিজরা ইনভেস্টিগেশন করতে শুরু করলো, কিন্তু ওদের হাতে নাই কোনো এভিডেন্স ছিল, আর নাই কোনো কিডন্যাপিং এর কিছু। নাও এসিপি ফাউন্ডেশনের কাছে যখন গায়ে কথাটা পৌঁছালো, তখন ওরা একটি সার্চ অ্যান্ড ডিসকভারি টিমকে পাঠালো। নাও এবারটা ওরা মিলে একটি ঘরের মধ্যে পৌঁছালো, একটি কালো জামা পরে, মুখোশ পরে আর হাতে গ্লাভস পরে একটি ডক্টর দাঁড়িয়ে আছে। টিমের ঢোকার সঙ্গেই সে ফ্রেঞ্চে বলল, আর এই শব্দের মানে হলো ওয়েলকাম টু মাই হোম। আর সেখানে আশেপাশে লোকেরাও ছিল, কিন্তু তারা মিলে নর্মালি বিহেভ করছিল না, তারা মিলে কাইন্ড অফ জম্বিজের মতো হয়ে গেছিল। আর তারা মিলে উল্টো টিমের উপরে অ্যাটাক করতে লাগলো, আর টিমও ভয় পেয়ে গুলি চালাতে লাগলো। নাও যতক্ষণ ধরে টিম ওই লোকগুলোকে মারছিল, তখন এসিপি 049 নিজের ডায়েরিতে বসে বসে কিছু লিখছিল। আসলে এসিপিটি ওই মানুষগুলোর উপরে এক্সপেরিমেন্ট করেছিল যার জন্যে, আর শেষমাত্র দি প্লেগ ডক্টর সারেন্ডার করে দিল। আর ওকে সাইড 19-এর এক রিসার্চ সেন্টারের মধ্যে কন্টেন করে বন্ধ করে রাখা হলো। না এসিপি ফাউন্ডেশন এই প্লেগ ডক্টরকে এসিপি 049 নাম দিয়ে দিল। না রিসার্চের সময় যেসব লোকেরা এর সাথে কথা বললো, তারা মিলে এর মেডিকেল আর হিউম্যানিটির নলেজের প্রশংসাই করতে থাকলো। না এখন বলা হয় যে এন্টিটির জন্ম 15th century ফ্রান্সে হয়েছিল। রিসার্চের রিপোর্টসের অ্যাকর্ডিং এর বডি একটি হিউম্যানের মতো দেখতে, আর জামা আর মাস্ক পরে রয়েছে, বাট এমনটা নয়। আসলে ওর মাস্ক আর ওর জামা ওর বডিরই একটি পার্ট। এসিপি 049 একটি ডিজিজের চিকিৎসা খুঁজছে, যাকে ও দি পেস্টিলেন্স মানে মহামারী বলে। তখন অথরিটিজরা জিজ্ঞাসা করলো যে ও হিউম্যানিক প্লেটসের কথা বলছে, তখন ও বলল যে ও জানে না যে ওইটা কী জিনিস। যদি আমরা রিপোর্ট চেক করি, তাহলে এসিপি 049-এর ছোঁয়ার সঙ্গে সঙ্গে যে কোনো লিভিং ব্রিং সেখানেই মরে যায়। যদি আপনার কখনো এর সাথে দেখা হয়ে যায়, তাহলে প্রথমে ও আপনাকে পেস্টিলেন্সে আক্রান্ত ঘোষিত করবে, যে তারপরে ও আপনাকে ছুঁয়ে মেরে ফেলবে। আর ওর কাছে ডোরেমনের পকেটের মতো একটি স্যুটকেসও আছে, যেটার থেকে ও জিনিসপত্র বের করে আপনার উপরে রিসার্চ করা শুরু করে দেবে। প্রথমে মানা হতো যে এসিপি 049 ইংলিশ জানতো না, কিন্তু তারপরে বেশি রিসার্চ করার পর জানা গেল যে ও সব দেশের সব রকমের ভাষায় বলতে পারে, কিন্তু ও চুপ থাকাটাই বেশি প্রিফার করে। এসিপি 049-এর কোনো ফুড বা খাওয়ারের দরকার পড়ে না, ও শুধু সারাদিন নিজের ডায়েরিতে কিছু নোট লিখতে থাকে। আর যখন একটি রিসার্চার ওর কাছ থেকে এই বইটা চাইলো, তখন ও খুশি খুশি সেই খাতাটা ওকে দিয়ে দিল। কিন্তু ওই বইয়ে কোন ভাষার প্রয়োগ করা হয়েছিল সেটা আজকেও কোনো ল্যাঙ্গুয়েজ বা টেকনোলজিসও ট্রান্সলেট করতে পারেনি। না এবার এসিপি 049 এসিপি ফাউন্ডেশনের কাছ থেকে ডিমান্ড করলো যে ওর কন্টেনমেন্ট সেলের মধ্যে অ্যানিমালস পাঠানো হয়, তাহলে ও আর হিউম্যানসদের কিছুই করবে না। নাও এবার এসিপি ফাউন্ডেশন অ্যানিমালস পাঠানোর জন্য রাজি হয়ে গেল, আর প্রতি 2 সপ্তাহে একবার ওর কন্টেনমেন্ট সেলে পশু পাঠানো হতো, যাদেরকে ও শুধু টাচ করেই মেরে ফেলে। আর তারপরে ওই অ্যানিমালসদের উপরে সার্জারি করে ওদেরকে আবার রিঅ্যানিমেট করতো, যারা মিলে কাইন্ড অফ জম্বিজ হয়ে যায়। মৃতদের রিঅ্যানিমেট করার পর ওরা মিলে তৈরি হয়ে যায় এসিপি 049-2। এক এসিপি 049-2 এর বুদ্ধি খুবই কম হয়, ওরা শুধু এসিপি 049-এর অর্ডার্স ফলো করতে পারে, আর মানুষদের দেখলে ওরা মিলে খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায়। যদি এই পাগল লোকটার আপনি কোথাও দেখতে পান, আর ও যদি আপনাকে টাচ করার চেষ্টা করে, তখন বলবেন যে সোশ্যাল ডিস্ট্যান্সিং মানো, নয়গা আপনার
ফাউন্ডেশনের এক রিসার্চার ডক্টর রেমন হ্যাম ACP-049 এর অনেক ইন্টারভিউজ নিয়েছিলেন, আর তারপরে ক্লিয়ার হয়ে গেল যে ACP-049 সব লোকেদের কেন মারে আর ওদের উপরে রিসার্চ করে আবার রিঅ্যানিমেট কেন করে। আসলে ACP-049 সবার মধ্যেই দ্য পেস্টিলেন্স দেখতে পারে, আরও বলে যে ওই পৃথিবীর সব মহামারীদের শেষ করবে, আর এইটাই ওর একমাত্র মিশন। না, এ করোনার কথা বলছে না। আসলে ACP-049 কোন মহামারীর ব্যাপারে কথা বলে সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। ডক্টর রেমন হ্যানের মনে ওই ACP-049 স্যুটকেসকে নিয়ে অনেক কোয়েশ্চেন্স আছে। কি ওই ছোট ব্যাগের থেকে অত বড় বড় ইকুইপমেন্টস কী করে বেরোয় আসলে? আর এই কোয়েশ্চেনের উত্তর পাওয়ার জন্যে একদিন ডক্টর রেমন হ্যাম্প ACP-049 কন্টেনমেন্ট সেলের মধ্যে গেছিলেন। ACP-049 তখন বলল যে এই মহামারীকে মারার জন্যে কোনো নর্মাল ইকুইপমেন্টসের ব্যবহার করা যায় না, এর জন্যে কিছু খুবই আলাদা ইকুইপমেন্টসের দরকার। আর এর যে ব্যাগ, এইটা ওর মাইন্ডের সাথে কানেক্টেড, ও যাও ভাবে সেইটাই ব্যাগের থেকে বেরিয়ে আসে। এইটার বলার ঠিক পরেই ACP-049 ডক্টর রেমানকে বলল যে আপনি ঠিক নন, আর তখনই ডক্টর রেমন হ্যাম্প বুঝতে পেরেছিলেন যে ACP-049 কী বলতে চেয়েছে। আর সেটা বোঝার ঠিক পরে ডক্টর রেমন হ্যাম্প নিজের ব্যাগের থেকে কিছু পেপার্স বের করেন, আর সেই পেপার্সগুলো ACP-049কে দেখালেন। আর তার মধ্যে সেই সব অ্যানিমেলসদের রিপোর্ট ছিল যাদেরকে ACP-049 কন্টেনমেন্ট সেলের মধ্যে পাঠানো হয়েছিল, আর সেই পেপারসে পরিষ্কার লেখা ছিল যে অ্যানিমেলসরা একদম ফিট আর হেলদি ছিল। বরঞ্চ এই ACP-র কন্টেনমেন্ট সেলের মধ্যে পাঠানোর পরে ওরা খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো। এইটা শোনার ঠিক পরে ACP-049 ডক্টর রেমানকে রেস্ট করার জন্যে বলল, কিন্তু ডক্টর রেমান জেদ করলেন আর বললেন কি আমি দেখতে চাই যে তোমার ওই স্যুটকেসের মধ্যে কি আছে। 3 ঘন্টা পরে যখন ACP ফাউন্ডেশনের কিছু গার্ডস ডক্টর রেমনকে নিতে গেছিলো, তো ওরা মিলে কন্টেনমেন্ট সেলের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই শকড হয়ে গেল, কারণ ডক্টর রেমন আর বেঁচে নেই। ACP-049 ওনাকেও ACP-049-2 বানিয়ে দিয়েছিল। কিন্তু এই তো বলেছিল যে আজকের থেকে মানুষদের আবে এ তো ধোকেবাজ নিকলাবে। এত ভালো ডক্টরকে মেরে দিল। এরপর ACP-049 একদম প্রমিস করলো যে এরপর ও আর কোনো মানুষকে মারবে না। তো আমরা কি এর উপরে বিশ্বাস করতে পারবো? একদমই নয়, কারণ এ আবার আরেকটি ডক্টরকে মেরেছিল, আর ওই ডক্টরের নাম ছিল থমাস। ডক্টর থমাসই সেই লোক ছিল যে ACP-049 কন্টেনমেন্ট সেলের মধ্যে অ্যানিমেলস পাঠাতেন আর ওর কন্টেনমেন্ট সেলের মধ্যে নজর রাখতেন। আর একদিন ACP-049 ডক্টর থমাসকে বলেছিল যে ওর কাজ শেষ, আর এখন ওর কন্টেনমেন্ট সেলের মধ্যে থেকে কি ওর অ্যানিমেলসদের বাইরে নিয়ে যাওয়া যাবে। আর যখন ফাউন্ডেশনের এক টিম ওর কন্টেনমেন্ট সেলের মধ্যে গেল অ্যানিমেলসদের নিতে, তো ওরা ভয় পেয়ে গেল, কারণ ACP-049 অ্যানিমেলসদের কিওর করেছিল না, বরঞ্চ ওদেরকে আরও আধমরা বানিয়ে দিয়েছিল। পরের দিন ডক্টর থমাস গেছিলেন ACP-049 কন্টেনমেন্ট সেলের মধ্যে, আর তখন ওরা দুজনে কথা বলতে লাগলো, আর কথায় কথায় ACP-049 বলল যে সবাই অসুস্থ, এই মহামারী খুবই তাড়াতাড়ি ছড়াচ্ছে, কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ এর কাছে ওর কিওর আছে, আজকের থেকে কোনো মানুষ ওই মহামারীটাকে স্প্রেড করতে পারবে না। কিন্তু ডক্টর থমাস ACP-049 মুখের উপরে বলল যে ও ভুল। ডক্টর থমাস ভালো করেই বললেন যে ও যেই মহামারীর কথা বলছে সেই মহামারী আসলে নেই, এই পৃথিবীর লোকেরা ACP-049 ট্রিটমেন্ট ছাড়াই খুবই খুশির সাথে নিজের লাইফ জীবন যাপন করতে পারে, আর সেটা করছেও। আর এইটা শুনতেই ACP-049 চোখ রেগে লাল হয়ে গেল, আর তারপরে সেইটাই হলো যেটার ভয় ছিল।
বাকিটুকুনিক জানার জন্য SCP-049 পার্ট 2 দেখুন আর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন আর বেল আইকনটিও টিপে দিন যাতে আমাদের সবার প্রথম ভিডিও আপনার কাছেই পৌঁছায়।